everyone, assalamu alaikum and welcome back to yummy cooking by me Erin. Biriyani mane shobar kache onnorokom ekti bhalobasha. Choto theke boro shokolerei kintu ei biriyani ti khub pochonder ekti khabar. Tai ajke ami apnader sathe share korte jacchi chicken egg biriyani recipe. এইটি তৈরি করা যেমন ইজি, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। চলুন তাহলে এটি কীভাবে তৈরি করতে হয় শিখে নিয়ে আসি। আজকের এই বিরিয়ানি তৈরি করতে যা যা লাগছে তা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগছে টমেটো, আমি এই টমেটোকে এরকম ছোট ছোট চিকন করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি এখানে আমি পোলা পাতা, আমি এখানে 4-5টা পোলা পাতা ইউজ করছি। তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি একেবারে মিহি করে কিন্তু কুচি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচামরিচ ফালিও, আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কিন্তু এরকম কাঁচামরিচ ফালিও করে দিবেন না, এমনি জাস্ট কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর নিয়ে নিয়েছি এখানে আমি ধনে পাতা কুচি, আমি আপনাদেরকে সব কিছু উপকরণ একবার খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আরও উপকরণ লাগছে, এবার লাগছে এখানে টক দই, আমি এখানে 1/4 কাপ টক দই নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি চিকেন, আর এই মাংসগুলোকে কিন্তু আমি একেবারে ছোট ছোট মিহি করে কুটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় করেও কেটে নিতে পারবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো মাংস কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা এবং রসুন বাটা। এরপর আমি এই সাইড দিয়ে নিয়ে নিয়েছি বাদাম বাটা আর রাই বাটা, আমি এখানে বাদাম বাটা রাই বাটা 1/4 কাপ নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এলাচি, তেজপাতা এবং দারচিনি। আবার আমি সব কিছু উপকরণ আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এবার আমি অপর সাইড দিয়ে নিয়েছি এখানে আলু, আমি এখানে 3টা বড় সাইজের আলু ইউজ করেছি, আর আলুগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটি সাইড দিয়ে রেখে দিচ্ছি, অবশ্যই কিন্তু পানিতে ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। এবার আমি অপর দিক দিয়ে নিয়েছি বিরিয়ানি তৈরি করার মেন ইনগ্রেডিয়েন্টস, তা হচ্ছে চাউল। আপনারা এখানে যে কোনো প্রকারের চাউল ইউজ করতে পারেন, আমি এই চাউলগুলোকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর আপনাদের কিন্তু শুকানোর কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে আমি অন্য সাইডে রেখে দিচ্ছি। অপর সাইড দিয়ে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি, এই ধরুন 1/2 কাপ তেল আমি ইউজ করেছি। তারপর এর মধ্যে আমি দারচিনি, তেজপাতা এবং এলাচি দিয়ে হালকা একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটি স্মেল বের হবে। এরপর আমি পেঁয়াজ কুচি যে করে গেছিলাম তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এবার 2-3 মিনিট এরকম মেরেছেড়ে আমি এর মধ্যে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটাগুলি, আবারও সব কিছু একটু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, লবণটা আপনারা আপনাদের 7 অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 2 চামচ লবণ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 3 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু আমি খুব তাড়াতাড়ি করে মিক্স করে নেব, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এবার আবার একটু ভালোভাবে মিক্স করে নিব। দুই 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়েছি টক দই এবং আই বাটা এবং বাদাম বাটা সহ, আর সাথে দিয়েছি পোলা পাতা সহ। এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এবার প্রায় 1 কাপের মতো পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না চলে যায়। আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উপর দিকে উঠে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলি, আর সাথে আলু সিদ্ধ করতে যতটা পরিমাণ পানি প্রয়োজন হবে ঠিক ততটা পর্যন্ত আমি দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব, বা চিকেনগুলো আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পানি না দিয়ে আমি চাউলগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি।
এবার আবার একটু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর যে কিন্তু চুলার আঁচ একেবারে বাড়ানো থাকবে, এবার ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিচ্ছি। আর কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। ঢাকনা সরিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়াম টু লো থাকবে। এবার হালকা নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিও যে করে গেছিলাম তা। আপনাদের যদি ঝাল খেতে চান তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজের সাথে কিন্তু কাঁচামরিচগুলোকে দিয়ে দেবেন। এবার কাঁচামরিচগুলোকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে কিন্তু আমি গায়ে হালকা কেটে দিয়েছি। আপনারা চাইলে ডিমগুলোকে মশলার সাথেও কষিয়ে নিতে পারবেন। যখন আমি চিকেন দিয়েছিলাম তখন কিন্তু এই ডিমগুলোকে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমার ডিমগুলো যেহেতু তখন সেদ্ধ হয়নি এই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলোকে আমি বিরিয়ানির ভিতর দিয়ে দিয়ে উপর দিক দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার 1 টেবিল স্পুন আমি এর উপরে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা অনেকটা ভালো আসে। এবার দমে দেওয়ার পালা, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে দিচ্ছি, এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা খোলা যাবে না। প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনাটি কিন্তু সরিয়ে নিয়েছি। এবার সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব উপর থেকে নিচ পর্যন্ত। আর বিরিয়ানিটি কিন্তু এখন পুরোপুরি রেডি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর সার্ভ করে নিব। তো এই ছিল আমার আজকের বিরিয়ানি রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো আজকের মতো এইটুকুই ভিডিও, আর সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।